অবরোধের দ্বিতীয় দিন আল মালিকুস সালেহের এক দূত এল সুলতান আয়ুবের কাছে। দূত সুলতানের কাছে একটি চিঠি হস্তান্তর করল। সুলতান ভেবেছিলেন আল মালিকুস সালেহ হয়তো কোনো সন্ধি প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু চিঠি খুলে তিনি তাজ্জব হয়ে গেলেন। এটি কোনো সন্ধি প্রস্তাব ছিল না, ছিল এক আবেগময় ছোট্ট চিরকুট, যা পড়ে সুলতান আয়ুবি হতভম্ব হয়ে গেলেন। চিঠিটা ছিল এমন: সুলতান নুরুদ্দিন জাঙ্গি মরহুমের শিশুকন্যা সুলতান আয়ুবির সাথে সাক্ষাৎ করতে চাই। এ মেয়েটির নাম শামসুন্নেসা। সেয়াল মালিকুস সালেহের ছোট বোন, বয়স মাত্র 9 কি 10। আল মালিকুস সালেহ যখন দামেস্ক থেকে বিপদগামী আমিরদের প্ররোচনায় হলবে পালিয়ে আসে, তখন সে তার ছোট বোনকেও সঙ্গে নিয়ে এসেছিল। কিন্তু তার মা মরহুম নুরুদ্দিন জাঙ্গির বিধবা স্ত্রী রাজিয়া খাতুন দামেস্কেই থেকে যান, কারণ তিনি বিপদগামী আমিরদের ষড়যন্ত্র ধরতে পেরেছিলেন। সুলতান আইবি যে মরহুম নুরুদ্দিন জাঙ্গির সত্যিকার অনুসারী এবং ইসলামের একনিষ্ঠ সেবক, তা তিনি বুঝতে পেরেছিলেন। সুলতান আইবি দূতকে নির্দেশ দিলেন, যাও সে মেয়েকে নিয়ে এসো। মরহুম নুরুদ্দিন জাঙ্গির কন্যা অনুমতি পেয়ে সুলতানের সামনে এসে হাজির হল। তার সাথে এলো আল মালিকুস সালেহের 2 সেনাপতি। সুলতান আইবি তাকে কাছে পেয়ে বুকে টেনে নিলেন। তখন তার হৃদয়ে বইছে আবেগের বন্যা। তিনি নুরুদ্দিন জাঙ্গির শিশুকন্যাকে বুকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেললেন। অনেকক্ষণ মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে রাখার পর কিছুটা শান্ত হয়ে মেয়েটিকে পাশে বসিয়ে বললেন, তোমরা কেমন আছো মা? তোমার ভাই ভালো আছে? মেয়েটি বিহ্বল কণ্ঠে বলল, আমরা ভালো আছি মামা, ভাইয়া আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। বলে সে ওড়নার ভেতর থেকে একটি চিঠি বের করে দিল। সুলতান চিঠিটি নিয়ে পড়লেন। তাতে আল মালিকুস সালেহ পরাজয় স্বীকার করে নিয়ে লিখেছে, আজ থেকে আমি আপনার আনুগত্য স্বীকার করে নিলাম। বিপদগামী আমিরদের প্ররোচনায় এতদিন আপনার বিরোধিতা করে যে অন্যায় করেছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাকে মাফ করুন। আমার কারণে ইসলামের অগ্রযাত্রায় যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, আপনার অধীনে বাকি জীবন কাজ করে আমি তার কাফফারা আদায় করতে চাই। আপনার অবগতির জন্য জানাচ্ছি, ইসলামের দুশ্মন গাদ্দার গুমাস্তুগিনকে হত্যা করা হয়েছে। এখন থেকে হারান কেল্লা ও তার রাজ্য আপনার অধীন। আশা করি আপনি আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেবেন। ইতি আপনার স্নেহের সালেহ। চিঠি পড়ে সুলতান আয়ুবি তাকালেন সালেহের পাঠানো 2 সেনাপতির দিকে। বললেন, তোমরা এই মেয়েটাকে কেন এখানে নিয়ে এসেছ? তোমরা কি এই পয়গাম নিজেরাই পৌঁছে দিতে পারতে না? সেনাপতি দুজন এ প্রশ্নের কি জবাব দেবে বুঝতে পারল না। তারা একে অন্যের মুখের দিকে তাকালো। শেষে দুজনে তাকালো মেয়েটার দিকে। তখন মেয়েটি এ প্রশ্নের জবাব দিল, বলল, মামাজান, এদের কোনো দোষ নেই, আমাকে ভাইয়াই পাঠিয়েছেন। কেন? সে কি চায় আমার কাছে? তোমাকে কিছু বলেছে? আপনি যদি এজাজ দুর্গটি ভাইয়ার হেফাজতে রাখেন এবং হলব শহরে তাকে থাকার অনুমতি দেন, তাহলে ভালো হয়। ভাইয়া বলেছে সে আর কোনো দিন আপনার বিরুদ্ধে লড়াই করবে না। সুলতান আইবি 2 সেনাপতির দিকে রাগত দৃষ্টিতে তাকালেন। তার এ চাহনির মানে হচ্ছে, তোমরা এসব শর্ত হাজির করার জন্য এ ছোট্ট মেয়েটিকে ঢাল হিসেবে ব্যবহার না করলেও পারতে। অতীতে আমি যেসব কেল্লা ও রাজ্য জয় করেছি, তার শাসকদের উপর আমি কি জুলুম করেছি? আমি কি তাদেরকে উপযুক্ত মর্যাদা ও সম্মান দেইনি? আমি এজাজ দুর্গ, হলব শহর এবং এ রাজ্য তোমাকেই দিয়ে যাচ্ছি শামসুন্নেসা। সুলতান আইবি ছোট্ট মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললেন, যাও তোমার ভাইকে গিয়ে এ সুসংবাদ দাও। সঙ্গে সঙ্গে তিনি তার সেনাপতিদের দিকে তাকিয়ে আদেশ জারি করলেন, এজাজ দুর্গ থেকে সব সৈন্য বের করে নাও এবং হলব শহরের অবরোধ উঠিয়ে নাও। এরপর তিনি হলবের সেনাপতিদের দিকে তাকিয়ে বললেন, আমি এজাজ দুর্গ এবং হলব রাজ্য ও শহর এ মাসুম মেয়েটাকে শুধু দিয়ে যাচ্ছি। তোমরা কাপুরুষ, নির্লজ্জ ও গাদ্দার, তোমাদের আর সেনাবাহিনীতে থাকার অধিকার নেই। 24 জুন 1176 মোতাবেক 14ই জিলহজ 571 হিজড়ি আল মালিকুস সালেহের সাথে সুলতান আয়ুবির চুক্তিপত্র স্বাক্ষরিত হল। এই চুক্তিপত্রের বলে এজাজ দুর্গ ও হলব রাজ্য ইসলামী হুকুমাতের অধীন হয়ে গেল। হলবে আল মালিকুস সালেহকে সুলতানের অধীন শাসক হিসেবে গণ্য করা হল। এ চুক্তিপত্রের সময় মুসেলের আমির সাইফুদ্দিন হলবেই ছিলেন। তিনিও
সুলতান আয়বির আনুগত্য কবুল করে নিয়ে নিজের রাজ্য ইসলামী হুকুমতের অধীন করে দিলেন। এজাজ দুর্গের পতন, আল মালিকুস সালেহ ও সাইফুদ্দিনের আনুগত্য স্বীকার এবং গোমাস্তগিনের হত্যার মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব ও বিরোধ ছিল তার অবসান হল। নিজেদের মধ্যে যুদ্ধের যুগ শেষ হয়ে আপোষ যুগের সূচনা হল, কিন্তু তাই বলে মুসলিম জাতির বুক থেকে ইমান বিক্রয়কারী গাদ্দাররা নিঃশ্বাস হয়ে গেল না, এ কথা বলার অবকাশ তখন তৈরি হয়নি। এক গাদ্দারের পরাজয় ও নিষ্ক্রিয়তার শূন্যতা পূরণের জন্য দশ গাদ্দার দাঁড়িয়ে গেল। খ্রিস্টানদের ইমান ক্রয়ের প্রয়োজন ও তৎপরতা আরও বেড়ে গেল। ষড়যন্ত্রের নিত্য নতুন ক্ষেত্র তৈরির জন্য মরিয়া হয়ে কাজে নামল ক্রুসেড বাহিনী। হলবের একটি কবরস্থান, গোরস্থানটি অনেক বিস্তৃত, বিশাল মাঠ জুড়ে সারি সারি কবর, এর অধিকাংশ কবরই এখনও নতুন। কবরের উপর যে মাটি ফেলা হয়েছে সে মাটিগুলোতে কোনো যত্নের ছাপ নেই, এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে সে মাটি, কোনোটা উঁচু কোনোটা নিচু, কোনোটা অন্যটার সাথে মিশে একাকার হয়ে গেছে। কোনো যুদ্ধের পর মৃত সৈনিকের কবরগুলোর দশা ঠিক এমনই হয়। হিম্মত থেকে হলব পর্যন্ত এমন বিরাট আকারের আরও দুটি গোরস্থান রয়েছে। তিনটি গোরস্থানেরই দশা ঠিক একই রকম। সদ্য দাফন করা শত শত লাশের সারি শুয়ে আছে নিশ্চুপ। এর ভেতরে যেসব লোকেরা শুয়ে আছে আজ আর তাদের কোনো কাজ নেই, অথচ দুদিন আগেও তাদের দাপটে পৃথিবীর মাটি কাঁপত। হিংসা, দেশ, হানাহানির জগৎ থেকে চিরবিদায় ঘটেছে তাদের। দুনিয়ায় তারা যতটুকু ভালো বা মন্দ কাজ করেছে সেটুকু আজ তার একমাত্র সম্বল। আমল তার সঙ্গ ছাড়েনি, তার সাথে সাথে তার কবরে গিয়ে ঢুকেছে। হিম্মতের ধূসর প্রান্তর আজ ছেয়ে গেছে উদাসীনতায়। সেখানকার মাটি ও বাতাসে রক্তের গন্ধ, গন্ধ পচা গলা লাশের। সেই দুর্গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। যেখানে সবসময় পাখির কিচিরমিচির ও সুমিষ্ট স্বর ভেসে বেড়াত, সেখানে আজ শোনা যাচ্ছে শকুন ও শিয়ালের বিশ্রী চিৎকার। এমনই একটি কবরস্থান ছিল হরব শহরের বর্ধিত এলাকা এজাজ দুর্গের পাশে। কবরের মাটি তখনও নতুন ও ভেজা। কয়েকজন মুসল্লি সহ একজন ইমাম সেখানে দাঁড়িয়ে মৃতদের রুহের মাগফিরাত কামনা করছিল। মোনাজাত শেষে তিনি যখন হাত মুখের উপর রাখলেন তখন দেখতে পেলেন অশ্রুতে তার দাড়ি ভিজে একাকার হয়ে গেছে। তিনি সমবেত মুসল্লিদের লক্ষ্য করে বললেন, এই অঞ্চল এখন অনাবাদী ও বিরান হয়ে যাবে। যেখানে একই কালেমা ও কোরআন পাঠকারীরা পরস্পর ঐক্যের মূলে কুঠারাঘাত করে, অস্ত্র হাতে যুদ্ধ লিপ্ত হয়ে পড়ে, সেখানে আল্লাহর গজব নেমে আসে। সেখানে একই রাসুলের অনুসারীরা পরস্পর খুনি সেজে বসে। যে মাটিতে ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে সে মাটি বিরান ও মরুভূমি হয়ে যায়। মুসল্লিদের চেহারাগুলোতে বিষাদ সিন্ধু খেলা করছিল। সে বেদনাবিধু চেহারাগুলোর দিকে তাকিয়ে তিনি আবার বললেন, এখানে দুদিন আগেও তোমরা অহংকারের গর্জন ধ্বনি শুনেছ, অস্ত্রের ঝনঝনানি শুনেছ। সেই সংঘাতে যারা জড়িয়ে পড়েছিল তারা সবাই ছিল মুসলমান। এই যুদ্ধে যারা ইসলামের খাতিরে সত্যের প্রতি সমর্থন করে মারা গেছে তারা শহীদের মর্যাদা ও সম্মান লাভ করবে, আল্লাহর শ্রেষ্ঠতম মেহমান হিসেবে গণ্য হবে তারা। কিন্তু যারা বাতিলের সমর্থক হয়ে কোনো রাজা বা শাসকের আধিপত্য রক্ষার জন্য অন্যায়ভাবে যুদ্ধ করে জীবন দিয়েছে তারা কখনোই এই মর্যাদা পাওয়ার অধিকারী হতে পারে না। এদেরকে যখন হাসরের ময়দানে উঠানো হবে তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই এ রক্তপাত সম্পর্কে জিজ্ঞেস করবেন। তিনি যখন জানতে চাইবেন তোমরা একই রাসুলের উম্মত হয়ে কেন একে অন্যের রক্ত প্রবাহিত করেছিলে, এই রক্ত যদি তোমরা ইসলামের শত্রুদের বিরুদ্ধে কুরবানি করতে তবে শুধু ফিলিস্তিন কেন ইউরোপের স্পেন পর্যন্ত তোমরা পৌঁছে যেতে পারতে, ইউরোপ আবার তোমাদের ঠিকানা হয়ে যেত, অথচ তোমরা তোমাদের জীবন ও রক্ত সবই বৃথা ব্যয় করলে। ইমাম সাহেব কথা বলছিলেন, এ সময় অনেক অশ্বের মিলিত পদধ্বনি শোনা গেল। ইমামের পাশে দাঁড়ানো কোনো একজন বলে উঠল, আমাদের সুলতান আসছেন। ইমাম সাহেব ঘুরে তাকালেন, দেখলেন সুলতান সালাহউদ্দিন আইবি আসছেন, তার সঙ্গে কয়েকজন সেনাপতি ও ছয়জন দেহরক্ষী অশ্বারোহী। গোরস্থানের কাছে এসে সুলতান আইবি অশ্ব থামালেন এবং অশ্বপৃষ্ঠ থেকে লাফিয়ে নেমে ইমাম সাহেবের কাছে গিয়ে তার সাথে মুসাফাহ করলেন। মোহতারাম সুলতান, ইমাম সাহেব সুলতান আইবিকে লক্ষ্য করে বললেন,
একথা সত্য যে এখানে আপনার বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা সবাই মুসলমান ছিল, কিন্তু আমি তাদের আত্মার মাগফিরাত কামনার যোগ্য মনে করি না। এদেরকে শহীদদের সাথে দাফন করা উচিত হয়নি আপনার। আমাদের মুজাহিদরা সত্যের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আপনি খুনিদের সাথে দাফন করলেন? আমি তাদেরকেও শহীদ মনে করি যারা বাতিলের পক্ষে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। সুলতান আয়ুবী বললেন, এরা তাদের সরকারের ধোকায় পড়ে যুদ্ধ করে শহীদ হয়েছে। আমি আমার সৈন্যদেরকে আল্লাহর পথে লড়াই করার আহ্বান জানিয়েছিলাম। আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের সরকার সৈন্যদেরকে মিথ্যা শুনিয়ে বিভ্রান্ত করেছে, আমাকে ইসলামের দুশ্মন হিসাবে চিত্রিত করে পেশ করেছে তাদের সামনে, বলেছে আমি সাম্রাজ্য বিস্তারের জন্য লড়াই করছি। তারা তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারি ইমামদের ব্যবহার করেছে, তারা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। সে মিথ্যা নসিহত শুনে এই সরল প্রাণ সৈন্যরা প্রতারিত হয়েছে। সরকারি ইমামরা পুরস্কার ও অর্থের লোভে সৈন্যদেরকে বিভ্রান্ত করেছে বলেই তারা আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সত্যের সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমি তাদের লাশের অপমান করতে পারি না, সে লাশগুলোকে একই গর্তে ফেলে গণকবর দিতে পারি না, অথবা কোথাও জঙ্গল বা নদীতে ফেলে এসব লাশের আমি অবমাননা করতে পারি না। এদের মধ্যে যারা তাদের ভুল বুঝতে পেরেছে তারা আমাদের সঙ্গে মিশে গেছে, কিন্তু যারা মারা গেছে তাদের কাছে সত্যের আলো পৌঁছাবার সুযোগ হয়নি আমাদের। তাদের সরকার তাদের চোখে যে পট্টি বেঁধে অন্ধকার করে রেখেছিল সে পট্টি আমরা খুলে দিতে পারিনি, এ ব্যর্থতা আমাদের। তাই আমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, হয়তো বেঁচে থাকার সুযোগ পেলে তারা একদিন সত্যের কাফেলারই সৈনিক হয়ে যেত। কিন্তু সুলতান, ইমাম সাহেব আবেগঘন কণ্ঠে বললেন, তারা তো আপনার শত্রু হয়ে গিয়েছিল, তারা কেন্দ্রীয় খেলাফতের অধীন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল। নুরুদ্দিন জাঙ্গীর ছেলে আল মালিকুস সালেহ, মুসেলের আমির সাইফুদ্দিন ও হারানের কেল্লাধিপতি গোমাস্তগিন, এরা সবাই স্বাধীনতার ঘোষণা দিয়ে ঐক্যজোট করেছিল। শুধু তাই নয়, সামরিক জোট গঠন করে যুক্ত কমান্ডের অধীনে তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই যুদ্ধে ইসলামের দুশ্মন খ্রিস্টানরা তাদের পূর্ণ সাহায্য সহযোগিতা করেছে। খ্রিস্টানদের এই সাহায্য সহযোগিতার উদ্দেশ্য ছিল মুসলমানরা যেন নিজেদের মধ্যে যুদ্ধ করে দুর্বল ও ধ্বংস হয়ে যায়, যাতে মুসলমানরা খ্রিস্টানদের মুখাপেক্ষী হয়ে থাকে, অথবা এমন দুর্বল হয়ে থাকে যাতে খ্রিস্টানদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে না পারে। এত কিছুর পরও আপনি তাদের ক্ষমার যোগ্য মনে করেন? এজন্য দায়ী ক্ষমতালোভী শাসকরা, সাধারণ সৈনিকরা নয়। খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে ব্যক্তিগত ক্ষমতার লোভ সৃষ্টি করেছে, আর্থিক সাহায্য দিয়েছে, যুদ্ধের উপকরণ সরবরাহ করেছে, মদ ও সুন্দরী নারী দিয়ে মুসলমান আমিরদের অন্ধ করে রেখেছে। তাদের এই ষড়যন্ত্রের কারণেই নুরুদ্দিন জাঙ্গীর ওফাতের সঙ্গে সঙ্গে এরা ইসলামের অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ালো। আমি মিশর থেকে এ সংকল্প নিয়েই বের হয়েছিলাম, এ ষড়যন্ত্রের আমি মূলোৎপাটন করব। খ্রিস্টানদের কবল থেকে আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইসলামী হুকুমতে সামিল করব, আলহামদুলিল্লাহ সে পথে আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু পরিপূর্ণ বিজয় ছিনিয়ে আনতে হলে আমাদের এ কাফেলায় আরও মুজাহিদ সামিল করতে হবে, সে মুজাহিদ আমি কোথায় পাব? বিভিন্ন মুসলিম শাসকের হাতে যে সৈন্যদল আছে তারাই হবে আমাদের সৈনিক। তাদেরকে যদি আপনি কোনোভাবে একবার শুধু এটুকু বোঝাতে পারেন যে ইসলামের জন্য আজ তাদের রক্ত দরকার, তাহলে দেখবেন তারা দলে দলে এ জেহাদে সামিল হয়ে যাবে। এদের অপরাধ ক্ষমার চোখে না দেখলে কি করে তারা দিনের মুজাহিদদের কাফেলায় সামিল হবে? ইমাম সাহেব মাথা নিচু করলেন। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধায় তার মাথা নত হয়ে এলো। তিনি ধরা গলায় বললেন, আমাকে ক্ষমা করুন, বিষয়টা আমি কখনো এভাবে ভেবে দেখিনি। না, এতে আপনার লজ্জিত হওয়ার কিছু নেই, আপনার চিন্তা ভুল, একথা আমি বলছি না, ব্যর্থত আপনার কথাই ঠিক, কিন্তু একজন মুজাহিদের জন্য চর্মচক্ষুই যথেষ্ট নয়, তার চাই গভীর অন্তর্দৃষ্টি, যে দৃষ্টি দিয়ে সে দেখবে অতীতের ঘটনাবলী, দেখবে ভবিষ্যতের সমাজ ও রাষ্ট্র। আপনি জানেন আজ কয়েক বছর ধরে হিম্মত থেকে হলব পর্যন্ত এই শস্যশ্যামল প্রান্তরে মুসলমানের রক্ত বয়ে চলেছে অবিরাম ধারায়, শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হল। খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফাঁদে যারা পা দিয়েছিল সেখান থেকে সরে আসতে বাধ্য হলো তারা,
বিদ্রোহী সব কজন মুসলমান শাসকই আমাদের আনুগত্য স্বীকার করে নিয়েছে, কিন্তু এতে আমার মনে সামান্যতম আনন্দ বা উৎফুল্লতা সৃষ্টি হয়নি। কারণ ভাতৃঘাতী লড়াইয়ের মধ্য দিয়ে এ জাতির সামরিক শক্তির উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন এ লড়াইয়ে আমরা জিতেছি, কিন্তু আমার হিসাব মতে এ লড়াইয়ে খ্রিস্টানদের কূটনৈতিক তৎপরতারই বিজয় হয়েছে। শেষ পর্যন্ত সফল হয়েছে খ্রিস্টানদের কূটনৈতিক চাল, কারণ তারা আমাদেরকে দিয়ে আমাদের ভাইদের হত্যা করাতে সমর্থ হয়েছে। অবস্থা এখন এতটাই নাজুক যে নতুন করে সৈন্য সংগ্রহ না করে বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই আমাদের। তাই আপনি দোয়া করুন আল্লাহ যেন বিপদগামী সৈনিকদেরকে হকের পথে আসার সুযোগ সৃষ্টি করে দেন। সুলতান আইয়ুবী এজাজ দুর্গের কাছে বিস্তৃত এক গোরস্থানের পাশে দাঁড়িয়ে ইমাম সাহেবের সাথে কথা বলছিলেন। সে সময় তার চেহারায় খেলা করছিল মালিন্য দুশ্চিন্তার ছাপ। তিনি ইমাম সাহেবকে আরও বললেন, আপনি প্রতি নামাজের পর এ দোয়াই করুন, আল্লাহ গফুরুর রহিম, যেন এদের ক্ষমা করে দেন যারা বিভ্রান্তির কারণে বিপদগামী হয়েছিল, আর যারা জেনে বুঝে চোখে অন্ধত্বের পট্টি বেঁধে ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য বদদোয়া না করে তাদের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিন। সুলতান আইয়ুবী অশ্বপৃষ্ঠে আরোহণ করলেন, কবরস্থানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, আল্লাহ, এত রক্তের হিসাব কে দেবে? অন্তর্যামী, তুমিই সাক্ষী, আমার ব্যক্তিগত লাভের জন্য আমি এক ফোঁটা রক্ত বইতে দেইনি। তিনি তার সেনাপতিদের দিকে লক্ষ্য করে বললেন, চলো। ইমাম সাহেব দ্রুত তার ঘোড়ার সামনে এসে বললেন, আপনার কাফেলায় শরিক হয়ে কোরবান হোক আমাদের সন্তানগুলো, আপনি কি যাওয়ার আগে আমাকে আরও কিছু নসিহত করে যাবেন? আমাদের জাতি এখনও আত্মহত্যার পথে এগিয়ে চলেছে। কাফেররা রাসুলের উম্মাতের শক্তি, সাহস ও আবেগ দেখে ভীত ও সন্ত্রস্ত। তারা এই শক্তিকে দুর্বল করার জন্য ভাতৃঘাতী যুদ্ধ বাঁধিয়ে দিয়ে দূরে বসে তামাশা দেখছে। বিচিত্র লোভের ফাঁদ পেতে তারা আমাদের ভাইদের মাথা ও বিবেক কিনে নিচ্ছে। না বুঝেই অনেকেই তাদের কৌশলের জালে ধরা দিচ্ছে। পরিণতিতে ইতিহাস প্রত্যক্ষ করছে নিষ্ফল গৃহযুদ্ধের অনাকাঙ্ক্ষিত অধ্যায়। আমরা যদি এখানে এর গতিরোধ না করতে পারি, তবে আমাদের জন্য অপেক্ষা করবে দুঃসহ ভবিষ্যৎ। এই গৃহযুদ্ধে জড়িয়ে পড়া আর আত্মহত্যার মধ্যে কোনো পার্থক্য নেই। উম্মাতে মুহাম্মাদির ধ্বংস ও অধঃপতনের জন্য এই গৃহযুদ্ধই যথেষ্ট। কাফেররা বর্তমান যুগের মতো ভবিষ্যতে মুসলিম জাতি থেকে গাদ্দারদের খুঁজে নেবে, তাদেরকে অর্থ ও যুদ্ধ উপকরণ সাহায্য দিয়ে এ জাতির ধ্বংসকে ত্বরান্বিত করতে সচেষ্ট থাকবে। আজকের মতোই মুসলমানদের পরস্পরের মধ্যে ভাতৃঘাতী যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা দূরে বসে তামাশা দেখবে। গুটি কয়েক লোক গদি ও ক্ষমতা লাভের জন্য উন্মাদের মতো কাড়াকাড়ি করবে, সাধারণ মানুষকে তারা বানাবে বলির পাঠা। তাদের ঘাড়ে পা দিয়ে বসবে সিংহাসনে, জাতির সৎ ও কর্মঠ লোকগুলো অকেচো হয়ে যাবে, তাদের মাথার উপর দিয়ে ছড়ি ঘুরাবে দুষ্টের দল। ইমামরা হালুয়া রুটির ভাগ পেয়ে অসৎ শাসকের সপক্ষে সাফাই গাইবে। যখন এ অবস্থা হবে তখন এ জাতির ডুবতে আর বাকি থাকবে না। ক্ষমতা লাভের নেশায় কুচক্রীরা জাতির রক্ত এমনভাবে বইয়ে দেবে যে মানুষের মৃত্যুর হিসাব রাখাও সম্ভব হবে না। গ্রামের পর গ্রাম গোরস্থানে পরিণত হবে। যদি পারেন এই বিষয়গুলো আপনার মুসল্লিও সন্তানদের বোঝাতে চেষ্টা করুন। তাদের ইমানকে সতেজ ও সজীব করে গড়ে তুলুন। তাদেরকে কোরআনের সে কথা ভালো করে বুঝিয়ে দিন যেখানে বলা হয়েছে, যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দেন না। আল্লাহর উপর গভীর আস্থা, ঐক্য, সংহতি ও দৃঢ় ইমানই জাতি হিসেবে তাদেরকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে। সুলতান তার কথা শেষ করে চলতে শুরু করলেন। তার সঙ্গের সেনাপতিরাও ঘোড়ার মুখ ঘুরিয়ে চলতে লাগলেন সুলতানের সাথে। গৃহযুদ্ধের সম্ভাবনা শেষ হয়ে গেছে সুলতান, একজন সেনাপতি সুলতানের পাশাপাশি তার ঘোড়া নিয়ে বলল, এখন সামনের চিন্তা করুন, আমাদের বাইতুল মুকাদ্দাস ডাকছে। আমাদের প্রথম কেবলা অধীর আগ্রহে পথ চেয়ে তাকিয়ে আছে আমাদের জন্য, কিন্তু ওদিকে যে মিশরও আমায় ডাকছে। সুলতান আইয়ুবী চলতে চলতেই বললেন, ওদিক থেকে খুব আশঙ্কাজনক সংবাদ আসছে। সেখানে আমার দায়িত্ব পালন করছে আমার ছোট ভাই,
সে আমাকে দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য কঠিন অবস্থার সংবাদ গোপন করছে। আলী বিন সুফিয়ান এবং পুলিশ সুপার গিয়াস বিলকিসও আমাকে বিস্তারিত কিছু জানাচ্ছে না, শুধু এইটুকু সংবাদ পেয়েছি শত্রুদের গোপন তৎপরতা এখন বাড়াবাড়ি রকমের বেড়ে গেছে। মনে হচ্ছে শেখ মান্নানকে আসিয়ার থেকে বিতাড়িত করাটা ভুল হয়েছে। উচিত ছিল তাকে এবং তার দলকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া, তাহলে তার খুনি দলটা আজ মিশরে অপতৎপরতা চালাতে পারত না। সম্প্রতি আমাদের দুজন কমান্ডার অত্যন্ত গোপনে আততায়ীর হাতে নিহত হয়। তাদের শরীরে কোনো ক্ষতচিহ্ন বা আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। মরার পর লাশের ময়নাতদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তাদের বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমার অনুমান, এদেরকে বিশেষ এক ধরনের হেরোইন জাতীয় নেশাদ্রব্য প্রয়োগ করে খুন করা হয়েছে। এ ধরনের নেশাদ্রব্য কেবল ফেদাইন খুনিচক্রই ব্যবহার করে। আপনি কি তবে শীঘ্রই মিশর যেতে চান? চিন্তান্বিত কণ্ঠে বলল সে সেনাপতি। সৈন্যদের কি এখানে রেখে যাবেন না সঙ্গে নিয়ে যাবেন? এ সম্পর্কে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি, সুলতান সালাহউদ্দিন বললেন। হয়তো কিছু রক্ষী সঙ্গে নিতে পারি, সৈন্যের প্রয়োজন এখানেই বেশি। খ্রিস্টান শত্রুরা মিশরে ধ্বংসাত্মক কাজ এজন্য বাড়িয়ে দিয়েছে যাতে আমি ফিলিস্তিনের দিকে অগ্রসর না হয়ে মিশরে ফিরে যাই। আমি তাদের এ উদ্দেশ্য পূরণ হতে দিতে পারি না, কিন্তু মিশরের সমস্যাও আমি এড়িয়ে যেতে পারবো না। আমাকে অবশ্যই মিশর যেতে হবে, তবে আমি ফিলিস্তিনের দিকে আমার অগ্রযাত্রাও অব্যাহত রাখব। সুলতান আইয়ুবের সন্দেহ ভিত্তিহীন ছিল না। খ্রিস্টানদের বুদ্ধি ও কৌশল তার চেয়ে কেউ বেশি বোঝেন না। যখন তিনি কবরস্থানে ফাতেহা পাঠ করে তার সামরিক হেডকোয়ার্টারে যাচ্ছিলেন, তখন শেখ মান্নান ত্রিপলি পৌঁছে গিয়েছিল। হাসান বিন সাব্বাহের পর এই দলের মুর্শিদ রূপে আবির্ভূত হয় শেখ মান্নান। এই ব্যক্তি এখন ফেদাইন খুনিচক্রের দলনেতা। সুলতান আইয়ুবই খ্রিস্টান ও তাদের পদলেহী মুসলিম গাদ্দারদের বিরুদ্ধে অভিযান চালালে ফাঁকতালে সে তার দলকে আরও মজবুত ও সক্রিয় করে তোলে, কারণ আইয়ুবই ও খ্রিস্টান পক্ষ মুখোমুখি হওয়ায় তার দিকে নজর দেওয়ার মতো সময় কারো ছিল না। এই সময় এই ভাড়াটি খুনির দল শেখ মান্নানের নেতৃত্বে সুসংহত ও তৎপর হয়ে ওঠে। তারা খ্রিস্টান ও তার সহযোগীদের কাছ থেকে পয়সা পেয়ে সুলতান আইয়ুবের উপর বহুবার আক্রমণ চালিয়েছে, কিন্তু প্রতিবারই তাকে হত্যা করার পরিবর্তে নিজেরাই খুন হয়ে গেছে। যারা খুনের হাত থেকে বাঁচতে পেরেছে তারা হয়েছে বন্দী। খ্রিস্টানরা শেখ মান্নানকে আসিয়ার দুর্গটি উপহার দিয়েছিল আইয়ুবকে হত্যা করার শর্তে। দুর্গটি 1176 সালের মে মাসে সুলতান আইয়ুব দখল করে নেন। শেখ মান্নানকে দলবল সহ নিরস্ত্র অবস্থায় কেল্লা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিলে ধ্বংসের হাত থেকে বেঁচে যায় তারা। এই ক্ষমাই যেন আইয়ুবের জন্য কাল হয়ে দাঁড়ালো, অন্তত এখন আইয়ুব তাই মনে হচ্ছে। শেখ মান্নান 1176 সালের জুন মাসে ত্রিপলি গিয়ে উপস্থিত হয়। তার সাথে তার বাহিনী ও সাঙ্গপাঙ্গরাও ছিল। ত্রিপলি বর্তমান লেবানন ও তার আশপাশের বিস্তৃত এলাকা খ্রিস্টান রাজা রিমান্ডের অধিকারে ছিল। শেখ মান্নান তার কাছে গিয়ে আশ্রয় চাইল। শেখ মান্নানকে পেয়ে খুশি হল রিমান্ড। সে অনতিবিলম্বে অন্যান্য খ্রিস্টান সম্রাট ও ক্রুসেড নেতাদের ত্রিপলি ডেকে পাঠাল। উদ্দেশ্য সুলতান আইয়ুবের বিরুদ্ধে একটি সমন্বিত ও অপ্রতিরোধ যুদ্ধের কর্মসূচি গ্রহণ করা। খ্রিস্টান গোয়েন্দা সংস্থার অভিজ্ঞ পরিচালক জার্মান বংশোদ্ভূত হরমনও সে সভায় উপস্থিত হল। সবাই আসন গ্রহণ করার পর শেখ মান্নাল বলতে শুরু করল, আপনারা আমাকে এ বলে অভিযুক্ত করতে পারেন যে আমি সুলতান সালাহউদ্দিন আইয়ুবের কাছে পরাজিত হয়ে এখানে এসেছি। আপনারা জানেন আমরা সৈন্যদের মতো সমুখ লড়াইয়ে পারদর্শী নই। সুলতান আইয়ুবের মোকাবেলা করতে গিয়ে যেখানে আপনাদের বিশাল বাহিনী ব্যর্থ হয়েছে, সেখানে আমরা মুসলিমেও ফেদাইন কেমন করে সাফল্যের আশা করতে পারি? আমার তো মনে হয় আপনারা আপনাদের মুসলমান বন্ধুদের সৈন্য সাহায্য দান করলেও সুলতান আইয়ুবের মোকাবিলায় তারা সফল হতে পারবে না। শেখ মান্নান, গর্জে উঠল রাজা রিমান্ড, এ বিষয়টা আমাদের মধ্যে আলোচনা করতে দাও। আমরা সুলতান আইয়ুবের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব সেটা আমাদের ব্যাপার। আমরা কি পারি না পারি সে পর্যালোচনা করতে আমরা তোমাকে ডেকে পাঠাইনি। আমরা তোমাকে বলতে চাই, তুমি সুলতানকে হত্যা করার কথা বলে বারবার আমাদের কাছ থেকে অর্থ নিয়েছ, কিন্তু প্রতিবারই তোমার লোক ব্যর্থতা বরণ করেছে। শেষবার যে চারজনকে পাঠিয়েছিলে তারাও ব্যর্থ হয়েছে। আইয়ুবকে খুন করার পরিবর্তে নিজেরাই খুন হয়ে গেছে তারা।
সুলতান আয়ুবের উপর তোমার একটি অভিযানও সফল হয়নি, এতে কি প্রমাণ হয় না তুমি অযোগ্য ব্যক্তিদের পাঠিয়েছিলে? তারা মারা যাক অথবা গ্রেপ্তার হোক, তাতে তোমার কিছু যায় আসে না? আমরা তোমাকে যে মূল্য দিয়েছি সেগুলো সবই বৃথা গেছে? শুধু এক সালাহউদ্দিনকে হত্যা করা যায়নি বলে আপনাদের সব অর্থ বৃথা গেছে, এই যদি হয় আপনার বক্তব্য, তাহলে আমি বলবো আপনি ঠিক বলেননি। শেখ মান্নান বলল, আমি মিশরের সুলতান আয়ুবের যে দুজন চৌকস সেনা অফিসারকে হত্যা করিয়েছি তার মূল্যটা হিসাবে ধরবেন না? আপনার তিন শক্তিশালী শত্রু সুদানে ছিল, তাদেরকে আমি কবরে নামিয়েছি, এর ফলে সেখানে আপনার প্রবেশের রাস্তা বাধামুক্ত হয়েছে, এর মূল্যটা কি আপনি ধরবেন না? আপনার ইঙ্গিতে আমি মিশরে গুপ্তহত্যা শুরু করে দিয়েছি, আপনি কি সে কাজকেও ব্যর্থ বলবেন? আয়ুবি কবে নিহত হবে? ফ্রান্সের ক্রুসেড নেতা গেয়ব লুজিনান টেবিলে থাবা মেরে বলল, তুমি নুরুদ্দিন জাঙ্গিকে বিষ দিয়েছিলে, তেমন করে কবে সালাহউদ্দিন আয়ুবিকে বিষ দিয়ে হত্যা করতে পারবে? সে কথা এখন আমি কেমন করে বলব? এখন তো বাতাস সালাহউদ্দিন আয়ুবির অনুকূলে বইছে, আপনাদের সহায়তায় যেসব মুসলমান তার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল তারাই এখন সুলতান আয়ুবির সমর্থক ও অনুগত হয়ে গেছে। হলবের আল মালিকুস সালেহ ও তার সহযোগী সাইফুদ্দিন আয়ুবির বশ্যতা স্বীকার করে নিয়েছে, তার বিরোধী গুমাস্তুগিন খুন হয়েছে, এ অবস্থায় তাকে হত্যা করা সহজ হবে না। তবে আমি আপনাদের কথা দিতে পারি, যেদিন সেই ধরনের অবস্থা সৃষ্টি হবে তাকে আমি অবশ্যই খুন করব। সেই ধরনের অবস্থা বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? আয়ুবি কি স্বেচ্ছায় তোমার তলোয়ারের নিচে এসে মাথা পেতে দেবে? না, তা দেবেন কেন? তবে যেমন সুযোগ সৃষ্টি হয়েছিল নুরুদ্দিন জাঙ্গির সময়, তেমন সুযোগ না পাওয়া পর্যন্ত তাকে ঘায়েল করা সম্ভব নয়। শেখ মান্নান বলল, নুরুদ্দিন জাঙ্গি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এমন বেকারার হয়ে দৌড়ঝাঁপ করতেন, অন্য কোনো দিকেই তার খেয়াল ছিল না, তার নাও খাওয়ার কোনো সময় ছিল না, কে তার রান্না করছে, কে খাওয়াচ্ছে, এসব দিকে নজর দেওয়ার সময়ও ছিল না তার। এই সুযোগটাই গ্রহণ করেছিল আমার খুনিরা, তারা এমন বিষ খাদ্যের মধ্যে মিশ্রিত করে দিয়েছিল যাতে তার গলার ভেতর ক্ষত হয়ে যায় এবং গলা ফুলে যায়। সে খাবার গ্রহণের পর তিনি শয্যাশায়ী হতে বাধ্য হন। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তার রোগের কারণ খুঁজে বের করতে পারেনি, তিনি তিন চার দিন বিছানায় শুয়ে ছটপট করে কাটান। পঞ্চম দিন অত্যধিক গলা ফোলার কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং তিনি মারা যান। তার ব্যক্তিগত হাকিম মৃত্যুর পর যে ডাক্তারের রিপোর্ট লেখেন তাতে তিনি উল্লেখ করেছেন, নুরুদ্দিন জাঙ্গি গলা ফোলা রোগে মারা গেছেন। কিন্তু সুলতান সালাহউদ্দিন আয়ুবির অবস্থা ভিন্ন, তার বিশ্বস্ত ও নির্ধারিত বাবুর্চি ছাড়া অন্য কেউ তার খাদ্যদ্রব্যের কাছেও যেতে পারে না। তুমি কি সে বাবুর্চিকে কিনতে পারো না? এক কমান্ডার প্রশ্ন করল। এ প্রশ্নের উত্তর আমার চেয়ে আমাদের বন্ধু হরমোন ভালো দিতে পারবেন। শেখ মান্নান হরমোনের দিকে তাকিয়ে হাসল। হরমোন গোয়েন্দা জগতের এক অমূল্য প্রতিভা। ব্যক্তিগতভাবে তিনি জার্মানির নাগরিক হলেও সমগ্র খ্রিস্ট জগতে রয়েছে তার অবাধ যাতায়াত। আলী বিন সুফিয়ানের মতোই গোয়েন্দাগিরিতে লোকটি অসামান্য দক্ষ। তার চোখের অনুসন্ধানী দৃষ্টি মানুষের বুকের হাড় অতিক্রম করে ভেতরে ঢুকে যায়। চরিত্র হনন ও ধ্বংসাত্মক কাজে তিনি সমান পারদর্শী। অতীতে মিশরের সুলতান আয়ুবির বিরুদ্ধে যে কয়টি ষড়যন্ত্র কিছুটা কার্যকর হয়েছিল তার পরিকল্পনা তিনিই করেছিলেন। সুলতান আয়ুবির কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে তিনি তার বিরুদ্ধে খেপিয়ে তুলতে সমর্থ হয়েছিলেন, অথচ তার আয়ুবির খুবই বিশ্বস্ত ছিল। তিনি মুসলমান আমির ও অফিসারদের মনস্তাত্ত্বিক দিক ভালো বুঝতেন, তাকে কাজে লাগানোর কৌশলও ভালো জানতেন তিনি। খ্রিস্টান রাজা ফিলিপ অগাস্টাস তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। লোকটির মেধা ও যোগ্যতা এমন ঈর্ষণীয় ছিল যে তিনি সুদান, মিশর ও আরবের সব এলাকার স্থানীয় ভাষা হুবহু সেইভাবে উচ্চারণ করতে পারতেন, ফলে যে অঞ্চলে তিনি যেতেন লোকেরা তাকে সে অঞ্চলেরই একজন মনে করত। শেখ মান্নান ঠিকই বলেছে, হরমোন বলল, এর উত্তর আমারই দেয়া উচিত। সালাহউদ্দিন আয়ুবির বাবুর্চিকে কেন কেনা যায় না তা আমার চাইতে কেউ বেশি জানে না। ব্যাপারটি যদি শুধু সালাহউদ্দিন আয়ুবির হতো তবে তিনি বিষপান করে কবেই মারা যেতেন, কারণ তিনি তার নিজের নিরাপত্তা সম্পর্কে কখনো চিন্তা করেন না। তার খাবার কেউ পরীক্ষা করল কি না এ খবর তিনি কোনোদিনই নেননি। তিনি তার জীবন ও প্রাণ আল্লাহর হেফাজতে ছেড়ে দিয়েছেন। তিনি মনে করেন আল্লাহ তার মৃত্যু যেদিন লিখে রেখেছেন
সেদিনই হবে। তার দেহরক্ষী দলের কমান্ডার, ইন্টেলিজেন্সের এক দায়িত্বশীল অফিসার এবং আলী বিন সুফিয়ানের নিয়োজিত আরও এক ব্যক্তি তার খাবার পরীক্ষা করে ভালোভাবে দেখে শুনে তবে তার সামনে পরিবেশন করে। কখনো কখনো সুলতানের ব্যক্তিগত ডাক্তারও এসে তার খাবার চেক করে যায়। এত সব কড়া তত্ত্বাবধান ছাড়া আরও একটি অসুবিধা হলো, তার বাবুর্চি ও চাকররা সবাই তার মুরিদ। তাদের অন্তরে তার জন্য রয়েছে অন্ধভক্তি, বিশ্বাস ও শ্রদ্ধা ভালোবাসা। কারণ আইবি তাদেরকে চাকর মনে করে না, তাদের সাথে ভাই অথবা বন্ধুর মতো ব্যবহার করে। আমরা বিষয়টি গভীরভাবে লক্ষ্য করেছি। সালাহউদ্দিন আইবির এই বিশ্বস্ত দলের মধ্য থেকে কাউকে কেনা যেমন কঠিন, তার মধ্যে অন্য কাউকে ঢোকানোও কঠিন। তার চারপাশে যে সব ব্যক্তিবর্গ আছে তারা তার চারপাশে নিশ্ছিদ্র প্রাচীর খাড়া করে রেখেছে। বিশেষ করে আলী বিন সুফিয়ান, গিয়াস বিলকিস, হাসান বিন আবদুল্লাহ ও জাহেদানের চোখ এড়িয়ে তার কাছে পৌঁছা কিছুতেই সম্ভব নয়। ওরা সবাই বিচক্ষণ ও অনুসন্ধানী দৃষ্টির অধিকারী। ওরা মানুষের চোখের ভাষা যেমন পড়তে পারে, তেমনি মানুষের অন্তরের গোপন গহীনে লুকিয়ে রাখা ইচ্ছা ও স্বপ্নগুলো পড়ে ফেলতে পারে। তাই কোনো খুনি আইবির কাছে পৌঁছতে পারে না।